হ্যালো ভিউয়ার্স, আজকে আমি এসেছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্থান ফরাশগঞ্জে। ফরাশগঞ্জের একটি ঐতিহাসিক সমৃদ্ধি আছে, যেখানে প্রাচীন কিছু বাড়িঘর, এখানকার কৃষ্টি কালচার অনেকটা ভারতের দিল্লি শহরের মতো মনে হচ্ছে আমার কাছে। তো এই যে মানুষের ক্রাউডনেস, এখানকার খাদ্য এবং এখানকার সংস্কৃতির কিছু অংশ আজকে আমি আমার এপিসোডটাতে আপনাদের দেখানোর চেষ্টা করব, এবং একটি ওয়াটার কালার পেন্টিংয়ের একটি প্রসেস, টোটাল প্রসেস আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব। আমি ওয়াটার কালার পেন্টিংয়ের জন্য ফরাশগঞ্জেরই একটি প্রাচীন বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়েছি। সেখানকার যে রাস্তার মধ্যে অনেক ক্রাউড আছে, অনেক মানুষের ভিড় আছে, সেইগুলোকে অপেক্ষা করে আমি চেষ্টা করব একটি পেন্টিং প্রসেস এপিসোড আপনাদের জন্য তৈরি করতে। এবং সেই রাস্তায় যে রিক্সা, মানুষের ক্রাউডনেস, তারপর সকালবেলার একটি মিষ্টি রোদ এসে সেই বিল্ডিংসগুলোর উপর পড়েছে, সেই মিষ্টি রোদের যে আবহাওয়া সেটি আমার ওয়াটার কালার পেন্টিংয়ে আপনাদের দেখাবো। ও তো ওয়াটার কালার পেন্টিং একটি দীর্ঘ প্রক্রিয়া, যদিও লেয়ার বাই লেয়ার সেই প্রসেস সম্পন্ন করতে হয়, কিন্তু আউটডোর পেন্টিংসের আমার ক্ষেত্রে মনে হয় যে একটি আলাদা বৈশিষ্ট্য আছে, যেখানে যে টোটাল নেচারটাকে দাঁড়িয়ে অবজার্ভ করা, সেখানকার বিষয়গুলোকে ফিল নেওয়া এবং সেটি একটি দ্বিমাত্রিক কাগজে উপস্থাপন করা, সেটি একটি অনেক চ্যালেঞ্জিং ব্যাপার। কিন্তু এই চ্যালেঞ্জটি আমি নিয়েছি, আপনারা যেন সেই এপিসোডটি উপভোগ করেন, এবং যদি ওয়াটার কালার পেন্টিংয়ের যে প্রসেস সেখান থেকে যদি কিছু আপনারা শিক্ষা নিতে পারেন বা সেখান প্রসেসগুলো দেখে যদি আপনারা উপকৃত হন, আমি নিজেও কৃতার্থ থাকব।
পুরান ঢাকার নানামুখী ঐতিহ্য এবং সংস্কৃতি এতই ব্যাপ্তি যে সেটি একটি এপিসোডের মাধ্যমে আপনাদের কাছে পূর্ণাঙ্গভাবে উপস্থাপন সম্ভব নয়। তাই জার্নি উইথ আর্ক ভবিষ্যতে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর এপিসোড পুরান ঢাকাকে কেন্দ্র করে তৈরি করবে এবং আশা করি আপনারা সেই এপিসোডগুলো উপভোগ করবেন এবং জার্নি উইথ আর্কের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এবং শুভকামনা রইল। আর ইসলাম উদয় হয়েছে মা আমিনার গোরেতে, আর ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী কমলি বালা নামেতে ইসলাম উদয়।